জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই ভাষণের নানা দিক ছিল নানা বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন রিপোর্ট অনেক করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় ছিল নির্বাচন সেই নির্বাচনের রোড কি হবে তার একটি উত্তর তিনি দিয়েছেন যে নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিভাবে শুরু হয়েছে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে সংস্কার কাজটা চলছে সেটি হয়ে গেলে নির্বাচনটা তারপর পরই হয়ে যাবে তার কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তিনি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও অর্থাৎ রূপরেখা পাওয়া যাবে কিন্তু সুনির্দিষ্ট হলো না আমার ধারণা যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যে প্রধান যে রাজনৈতিক দল বিএনপি খুব বেশি আশাবাদী হবে এটা মনে হয় না আমার প্রথমত যে তারা যেটা বলেছিল যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা অর্থাৎ এই নির্বাচনটা কি তিন মাস পরে নাকি ছ মাস পরে নাকি এক বছর পরে হবে এইরকম একটি লক্ষ্য নির্ধারণ করে সংস্কার কাজটা যাতে করা হয় এখানে কিন্তু অনেক কিছুই বলা হলো কিন্তু মানে দিন তারিখটা আর বলা হলো না তো এই দিন তারিখটাই কিন্তু প্রত্যাশা করছিল কেন বলেননি হয়তো ডক্টর ইনিউজ বুঝতে পারছেন না যে সংস্কারটা ঠিক কবে হবে আবার সংস্কারের পরে বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য হয়ে গেলেই নির্বাচন কবে সেই সংস্কার শেষ হবে কতদিনের মধ্যে তারপর ও সেই ঐক্যমত্য কবে হবে সেই নির্বাচনের তারিখটা কবে পাওয়া যাবে কয়েকটা স্টেজ কিন্তু এখনও পার হইতে হবে তো সব কিছু মিলায় অনেকের কাছে একটা ধোঁয়াশা মনে হইতে পারে কিন্তু সংস্কারের বিষয়ে এবং ঐক্যমত্তর বিষয়টা ডক্টর মদিনুস গুরুত্ব দিচ্ছেন তিনি বলছেন যে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি কয়েক মাস বিলম্ব হতে পারে সংস্কারের জন্য রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে তিনি এই ভাষণ দিচ্ছেন তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করে প্রধান উপদেশটা বলছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না অর্থাৎ এখন যে নির্বাচন সংস্কারের জন্য যে কাজ শুরু হয়েছে সেটাকেই তিনি বলছেন যে নির্বাচনের ট্রেন এটা যাত্রা শুরু করেছে আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইন গুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তের মাধ্যমে এটা তিনি একটা উদাহরণ দিয়েছেন একটু আধ্যাত্মিক লাইনের যে শেষ স্টেশনে কখন পৌঁছাবে এবং সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইন গুলো বসিয়ে দিতে পারি অর্থাৎ সংস্কারের কাজগুলো শেষ করতে পারি আর সেটা হইতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্তের মাধ্যমে তার মানে অনেকগুলো কিন্তু একসাথে যদি মানে সংযুক্ত হয় তারপরেই কিন্তু সেটি হবে যুক্ত হবেন তো আমার ধারণা যে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া বোঝা যাবে তিনি অনেক বিস্তারিত এই যারা আগস্টে জুলাই আগস্টে শহীদ হয়েছেন তাদের জন্য কি কি করা উচিত এবং এই প্রথম তিনি তার এই বক্তব্যে বেশ বিগত সরকার শেখ হাসিনা সরকারের নাম ধরে শেখ হাসিনার নাম ধরে তিনি আলোচনা করেছেন বলেছেন যে তারা ষড়যন্ত্র করছে অনেক বক্তব্য তিনি দিয়েছেন তবে ফোকাস পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে বিশেষ করে বিএনপির কাছে যে নির্বাচন তো সেই নির্বাচনের ব্যাপারে তিনি যেই বক্তব্যটা দিয়েছেন এখন দেখার বিষয় যে বিএনপি এই বিষয়ে তাদের মতামতটা কিভাবে উপস্থাপন করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ